সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি আনিকা এবং সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী নগর সাজাতে শীঘ্রই তিন হাজার কোটি টাকার প্রকল্প জানালেন রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিখোঁজের একদিন পর নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী নগরকে সাজাতে আসছে তিন হাজার কোটি টাকার মেগা প্রকল্প যা এই মাসে একনেকে পাশ হবে বলে আশা করছেন যারশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা হবে এছাড়া নগরীতে ছয়টি ফ্লাইওভার নির্মাণ পঞ্চাশটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ গুরুত্বপূর্ণ স্থানে সতেরোটি ফুট ওভার ব্রিজ নির্মাণ তিরিশটি গণসূচাগার নির্মাণ সহ গোরস্থান ও জলাশয়ের ধারে ওয়াকওয়ে নির্মাণ সহ প্রায় ঊনসত্তরটি ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করা হবে রাশিক কর্মকর্তারা জানান অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে এর মধ্যে রয়েছে একশো কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী নওগা প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পর্যন্ত পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ একশো তিরানব্বই কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর জলবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ একশো সাতাশ কোটি টাকা ব্যয়ে নগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন একশো বাহাত্তর কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন উন্নয়ন এবং কোটি কোটি টাকা ব্যয়ে নগরীর ওয়ার্ডে সড়ক ও চলতি মাসে টাকার মেগা হাজার প্রকল্প অনুমোদনের সম্ভাবনা রয়েছে এই প্রকল্প অনুমোদন হলে নগরীর উন্নয়নে মাইল ফলক স্পর্শ করবে নতুন এই প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশনে অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়ক নির্মাণ করা হবে তেরো দশমিক দশ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ করা হবে তিনশো আটষট্টি যার দৈর্ঘ্য হবে নিরানব্বই দশমিক ছাপ্পান্ন কিলোমিটার কার্পেটিং সড়ক পুনর্নির্মাণ করা হবে দুইশো আটান্নটি সাড়ে তিন মিটার চওড়া সড়ক যার দৈর্ঘ্য হবে একশো ছয় দশমিক পঁচাত্তর কিলোমিটার কার্পেটিং সড়ক প্রশস্তকরণ করা হবে তেপ্পান্নটি যার দৈর্ঘ্য হবে তিরিশ দশমিক ছাপ্পান্ন কিলোমিটার সিমেন্ট কংক্রিট সড়ক নির্মাণ করা হবে এক হাজার আটশো সাতটি যার দৈর্ঘ্য একশো পঁচাশি দশমিক তিরিশ কিলোমিটার এছাড়াও সিমেন্ট কংক্রিট সড়ক পুনর্নির্মাণ করা হবে পাঁচশো আটানব্বইটি যার দৈর্ঘ্য উনআশি দশমিক একষট্টি কিলোমিটার ছয়টি প্রাইমারি নর্দমা নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য হবে চার দশমিক একান্ন কিলোমিটার একশো উনপঞ্চাশটি সেকেন্ডারি নর্দমা নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য ঊনষাট দশমিক তেত্রিশ কিলোমিটার টারশিয়ারি নর্দমা নির্মাণ করা হবে দু চারশো এগারোটি যার দৈর্ঘ্য দুইশো বিরানব্বই দশমিক চৌত্রিশ কিলোমিটার ফুটপাত নির্মাণ হবে একচল্লিশ দশমিক বিরানব্বই কিলোমিটার গোরস্থান ও জলাশয়ের ধারে ওয়াকওয়ে নির্মাণ বাষট্টি দশমিক শূন্য সাত কিলোমিটার জলাশয়সমূহে সৌন্দর্যবর্ধকমূলক কাঠামো নির্মাণ উনিশটি গণশৌচাগার নির্মাণ তিরিশটি পার্ক নির্মাণ চারটি কেন্দ্রীয় শহীদ মিনার ফ্লাইওভার ছয়টি ফুট ওভার ব্রিজ সতেরোটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি পঞ্চাশটি কাঁচাবাজার চারটি সহ জলাশয় খনন ও সড়ক আলোকায়ন সহ ঊনসত্তরটি ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করা হবে রাশিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান গত বছর জুলাইয়ে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প যাচাই কমিটির সভায় এটি অনুমোদিত হয়েছে আশা করছি এই মাসেই প্রকল্পটি একনেকে পাশ হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সহ নতুন রূপে ও মানুষের বসবাসের জন্য আরামদায়ক হয়ে উঠবে নগরী নিখোঁজের একদিন পর নাটোরের বাঁশঝাড় থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল ইসলাম জাহিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার রাত নয়টার দিকে সদর উপজেলা আউরাইল নবীন কৃষ্ণপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত কামরুল ইসলাম জাহিদ ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে শহরের চক্রাম এলাকার রাজশাহী সায়েন্স টেকনোলজি শেষ বর্ষের শিক্ষার্থী খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান শনিবার রাত নয়টার দিকে কামরুল ইসলামের মোবাইল ফোনে কে বা কারা কল করে এরপর সে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি রাতে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় পরিবারের সদস্যরা রাতে তাকে বিভিন্ন স্থানে ও আশেপাশের নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরদিন রাতে স্থানীয় এলাকাবাসী নবীন কৃষ্ণপুর গ্রামের বাঁশঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ জানায় নিহতের মোবাইল ফোনের কল লিস্ট চেক করা হবে এবং কাদের সাথে কথা বলে সে বাড়ি থেকে বের হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে সুরতহাল হাল প্রতিবেদনে নিহতের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে রোববার চব্বিশ ঘন্টায় রাজশাহী মহানগরী থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করেন সোমবার আর এমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা দশ জন রাজপাড়া দুই চন্দ্রিমা দুই মতিহার চার কাটাখালী এক বেলপুকুর তিন শামকদুম তিন পবা তিন কাশিয়াডাঙ্গা দুই দামকুড়া তিন ও ডিবি পুলিশ দুজনকে আটক করে যার মধ্যে দশ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি আট জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ